রফিকুল আলম এই মুহূর্তে প্লেনের জানালা দিয়ে তাকিয়ে বাইরের মেঘ দেখছেন, মেঘের সমুদ্র। তার হাতে আমেরিকার ওয়ান ওয়ে টিকিট। এর আগেও বার কয়েক তিনি আমেরিকা গেছেন, কিন্তু তখন প্রতিবারই তার ছিল রিটার্ন টিকিট। গেছেন, কিছুদিন থেকে চলে এসেছেন, কিন্তু এবার যাচ্ছেন আর আসবেন না এই সিদ্ধান্ত নিয়ে। তার কেমন যেন নিরালম্ব লাগছে। ওয়ান ওয়ে টিকিট টু দ্য মুন গানটা মনে পড়ছে। তার করটিতে তখন ভাবনার মাঙ্কি জাম্পিং। বানর যেমন র্যান্ডমলি এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে ঝুলে বেড়ায়, তার ভাবনা তেমন ডাল থেকে ডালে ঝুলছে। অ্যারোনটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে রফিকুল আলমের বিশেষ আগ্রহ আছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল তার, হয়নি। শৈশবে কলসির ভাঙা চারা দিয়ে পুকুরে ব্যাংলাফ খেলার কথা মনে পড়ে তার। তিনি জানেন যে প্লেনের আকাশে উড়বার মূল সূত্রটা আছে ওখানে। কলসির ভাঙা চারার কার্ফটার মধ্যে বাতাসের যে প্রেশার আর বায়ের যে প্রেশার, এর তারতম্যের মধ্যেই ওটা পানির উপর দিয়ে উড়ে যায়। প্লেনে উপরে ওড়ার মূল ব্যাপারটা ওখানে। রাইট ব্রাদার্স পদার্থবিদ্যার ওই সূত্রটাই কাজে লাগিয়েছিলেন। কলসির ভাঙা চারার মতো রানওয়ে ছুঁয়ে প্লেন উঠে গেছে আকাশে। সেখানে রফিকুল আলম বসে আছেন ওয়ান ওয়ে টিকিট হাতে। তার বড় ভাই আমেরিকা থেকে স্পন্সরশিপ পাঠিয়েছিলেন অনেকদিন আগে, কিন্তু কেন দেশ ছেড়ে যাবেন সেটা তিনি ঠিক বুঝতে পারছিলেন না। রফিকুল আলমের মনে পড়ে তার স্ত্রী প্রতি রাতে বিছানায় ঘুম থেকে জেগে থাকার সীমান্তে দাঁড়িয়ে একটা করে যুক্তি দেখাতেন কেন দেশ ছাড়া উচিত। কিন্তু রফিকুল আলম কিঞ্চিত গারল কিসিমের, যুক্তিসমূহ তার বিশেষ বোধগম্য হতো না। তার স্ত্রী তখন দাবি তোলেন, রফিকুল আলম যদি না যান, তিনি যেন তার স্ত্রী এবং ছেলেকে আমেরিকায় রেখে আসেন। অবশেষে তাই সিদ্ধান্ত হয়। তারপর একদিন প্যাচার একাগ্রতা নিয়ে তার স্ত্রী সুটকেস গোছান। স্ত্রীর সেই সুটকেস গোছানোর দৃশ্যটা তার মনে পড়ে। তার স্ত্রী সাবিহা এবং ছেলে অনিন্দ এখন আমেরিকার এক বিখ্যাত শহরে আছে। জমানো টাকা খরচ করে রফিকুল আলম সেই শহরে যান, কিন্তু আবার দেশে ফিরে আসেন। পিংপং বলের মতো তিনি এ কোর্টে ও কোর্টে লাফালাফি করছেন এতদিন। কোন কোর্টে থাকবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কিন্তু এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তার একমাত্র শালিকা নাইলার মেয়ের জন্মদিনে ম্যাজিক দেখাচ্ছিলেন রফিকুল আলম। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ম্যাজিকেরও আগ্রহ আছে রফিকুল আলমের। পারিবারিক অনুষ্ঠানে মাঝে মাঝে ম্যাজিক দেখান রফিকুল আলম। বাচ্চাদের নাকের ভেতর থেকে জাদু করে খুচরা পয়সা বের করেন। সেদিনও তাই করছিলেন। সেদিন সে রাতের পর আমেরিকার ওয়ান ওয়ে টিকিট কাটার সিদ্ধান্তটা চূড়ান্ত করেন রফিকুল আলম। তার এককালীন বন্ধু রফিকুল ইসলাম, প্রায় একই নামে নাম, শুধু আলম এবং ইসলামে পার্থক্য, যাকে তিনি মিতা বলে ডাকতেন, সে পরে তার শালিকা নায়লাকে বিয়ে করে ভাইরা হয়েছে। তার মোটা গোফটার কথা মনে পড়ে রফিকুল আলমের। পুরনো বন্ধুকে একই বাড়ির সদস্য করলে মজাই হবে এই ভেবে নায়লার সাথে রফিকুল ইসলামের বিয়ের ঘটকালি তিনি করেছিলেন। তারপর তারা একই ফ্ল্যাটে তিনতলা এবং চারতলায় থাকতেন। রফিকুল আলমের মনে হয় সাম্প্রতিক বছরগুলো অ্যারোনটিক্যাল হিস্ট্রির জন্য খুব খারাপ সময়। অনেকগুলো বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে। একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স কেমন বেমালুম হাও হয়ে গেল। এ নিয়ে নানা রকম হাইপোথিসিস তিনি শুনেছেন। কেউ বলেছে প্লেনটা ম্যাক্সিমাম অল্টিটিউডের উপরে চলে গিয়েছিল এবং সেখানে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় প্লেনের যাত্রী থেকে শুরু করে পাইলট সবাই মারা যায়। পাইলট মারা গেলেও প্লেন অটোতে অনেকক্ষণ চলতে পারে। একা একা অনেকক্ষণ চলার পর প্লেনটা সমুদ্রে পড়ে গেছে। একটা প্লেন চলছে ঘণ্টাখানেক ধরে, অথচ এর সব যাত্রী, পাইলট মৃত। দৃশ্যটা ভেবে অবাক লাগে রফিকুল আলমের। কেউ কেউ বলেছে প্লেনটা আসলে আমেরিকা গায়েব করে দিয়েছে। আজকের পৃথিবীতে এত বড় একটা অবজেক্ট পৃথিবী থেকে হাও হয়ে যাওয়া তো অসম্ভব। তবে আমেরিকা সিকিউরিটি নামে, মিলিটারি রিসার্চের নামে
বহু রকম এক্সপেরিমেন্ট করে থাকে। অনেকে মনে করে ওরাই ওই বিমানটাকে কোথাও নামিয়ে ফেলেছে, ওরা ড্রোন তৈরি করেছে পাইলট ছাড়াই যাতে প্লেন চলতে পারে সে ব্যবস্থা করতে। এখন হয়তো কোনো নতুন ডিভাইস তৈরি করেছে যেটা দিয়ে তারা কোনো উড়ন্ত বিমানকে মাটিতে নামাতে চায়। তারা একটা এক্সপেরিমেন্ট হয়তো করেছে ওই মালয়েশিয়ান প্লেনটার উপর, কোনো নির্জন দ্বীপে হয়তো নামিয়েছে ওই প্লেন। আমেরিকার দখলে তো পৃথিবীর কত জায়গায় কত দ্বীপ আছে, সেরকম কোনো একটা দ্বীপে হয়তো নামিয়ে বিমানটাকে ধ্বংস করে দিয়েছে তারা। এগুলো এক ধরনের কনস্পিরেসি থিওরি, কিন্তু রফিকুল আলমের কাছে এই থিওরি একেবারে অমূলক মনে হয় না। আমেরিকা তো ধুরন্ধর দেশ, এমন কিছু করা অসম্ভব না তাদের জন্য। তিনি অবশ্য সেই ধুরন্ধর দেশেই যাচ্ছেন। এসব যখন উনি ভাবছেন তখন বিমানবালা রফিকুল আলমের কাছে জানতে চান ভেজ অর নন ভেজ। রফিকুল আলমের মনে হয় বিমানের ভেতরে এই সরু গলিকে আলোকিত করে রাখেন এইসব নারী, তারা ব্যাপক সেজে গুজে থাকেন, এটা তাদের পেশাগত দায়িত্ব। তাদের কেমন যেন প্লাস্টিকের তৈরি বলে মনে হয় রফিকুল আলমের। তবু আকাশের ভেতরের এই বাড়ির অতিথি হয়ে বসলে এই প্লাস্টিক নারীরা যখন আপ্যায়ন করতে আসেন তখন রফিকুল আলম ভুলে যান যে শূন্যে খুব বিপজ্জনকভাবে ভেসে আছেন। রফিকুল আলম নন ভেজ খাবার নেন। ট্রাভেল এজেন্টদের ম্যানেজার এবার বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন রফিকুল আলমকে, ব্যাপার কি ভাই, কোনোবার তো ওয়ান ওয়ে টিকিট কাটেন না, এবার হঠাৎ? কিন্তু ট্রাভেল এজেন্টের ম্যানেজারকে কি বলবেন তিনি, ব্যাপার জটিল, এই জটিলতা তাকে কি করে বোঝাবেন? রফিকুল আলম বরং তাকে বললেন, সবাই তো বরং জিজ্ঞেস করে আগে কেন ওয়ান ওয়ে টিকিট কাটেননি, কেন বারবার ফিরে এসেছি। ম্যানেজার, তা তো ঠিকই, দেশ ছেড়ে যাওয়ার তো 101টা যুক্তি আছে। আমার এক বন্ধু সেদিন চলে গেল অস্ট্রেলিয়া, বলছিল অন্তত বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে এখন দেশ ছাড়া উচিত। রফিকুল আলম বললেন, এসব আসলে হিপোক্রেট যুক্তি, যারা এসব বলে বিদেশ যাওয়ার লোভ তাদেরও কম নাই, বাচ্চাদের ঢাল বানিয়ে মহৎ হবার চেষ্টা করে আর কি। ম্যানেজার বললেন, কিন্তু ভাই, বিদেশ গেলে অন্তত পেট্রোল বোমায় তো পুড়ে মরতে হবে না? রফিকুল আলম বলেন, বোমা তো ভাই লন্ডনের বাসেও পড়ে নেই, বাসের বোমায় বহু লোক মারা গেছে সেখানে। সেদিন অস্ট্রেলিয়ার এক কফি শপে ঢুকে এক লোক গুলি করে মেরে ফেলল কফি খেতে আসা নিরীহ লোকজনকে। কতগুলো এয়ারপোর্টে এমনকি সিনেমা হলেও টেরোরিস্ট অ্যাটাক হলো, তো রিস্ক আসলে কোথাও কম নাই বুঝলেন। আসল কথা হচ্ছে পৃথিবীতে বিশ্বাসের আর কোনো জায়গা নেই, পৃথিবীটা একটা ডেঞ্জারাস জায়গা হয়ে গেছে। আর শুনেন ভাই, ওই যে পেট্রোল বোমার কথা বললেন না, কথা হচ্ছে যারা এই দেশে থেকে মাইগ্রেশনের চিন্তা করে তারা ওইসব বাসে চড়ে না যেখানে বোমা পড়ে বুঝলেন। রফিকুল আলমের হাতে দেশ না ছাড়ার নানারকম যুক্তি, তবু তার হাতে ওয়ান ওয়ে টিকিট। রফিকুল আলমের মাথায় ভাবনার বানর লাফ। আরও একটা অ্যারোনটিক্যাল ডিজাস্টারের কথা মনে পড়ে গেল তার, মালয়েশিয়ান এয়ারলাইন্সের আরেকটা প্লেনের কথা মনে পড়ে যেটাকে মাটি থেকে কামান মেরে ভুল করে উড়িয়ে দেওয়া হলো। কামানটা রাশিয়ানরা না ইউক্রেনরা মেরেছে সেটা নিয়ে বিতর্ক চলল। বেচারা মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্লেনটিকে ভুল করে তারা ভেবেছিল শত্রুর প্লেন। রফিকুল আলমের আবারও মনে হয় সমস্যার মূল হচ্ছে ওই সন্দেহ আর অবিশ্বাস। পৃথিবীটা যে একটা অ্যাবসুলেটলি আনপ্রেডিক্টেবল জায়গা হয়ে গেছে, এটা যে একটা ডেঞ্জারাস প্লেসের পরিণত হয়েছে সে ব্যাপারে এখন সে নিশ্চিত। এই বোধ রফিকুল আলমের খুব হয়েছে যে কাউকে বিশ্বাস করার আর কোনো উপায় এখন আর নাই। তার মনে হয় ট্রাভেল এজেন্টের ম্যানেজারকে অন্তত এইটুকু তিনি বলতে পারতেন যে তার ওয়ান ওয়ে টিকিট কাটার পেছনে আসলে এই বিশ্বাসহীনতারই সংকট। শালিকা নাইলার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে ম্যাজিক দেখানোর সেই রাতে পুলিশের হাতে যে এনকাউন্টার তার হয়েছে, এর আগে মাত্র একবার একজন পুলিশের সাথে খানিকটা কথাবার্তা হয়েছিল রফিকুল আলমের। এছাড়া থানা পুলিশ ইত্যাদি থেকে তিনি শত শত দূরে থাকেন। সেদিন রাতের চিটাগাং মেইলে ঢাকা ফিরছিলেন রফিকুল আলম, সকাল হয়ে গেছে, ততক্ষণে ট্রেন ঢাকা পৌঁছে যাবার কথা, কিন্তু রাতে কোনো এক স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে সেদিন দেরি হয়েছিল ঢাকা পৌঁছাতে। ফার্স্ট ক্লাস কেবিনে চারজন থাকার কথা থাকলেও সেদিন কেবিনে ছিলেন তিনজন, রফিকুল আলম ছাড়া
একজন মাঝবয়সী লোক এবং একজন অপেক্ষাকৃত তরুণ, বাটি ছাট চুল। সারা রাতের ঘুমের পর তারা সকালে বসে কথা বলছিলেন। বিমানের ননভেজ মেনুর চিকেনে কাটা চামচ গেথে দাঁতে কামড় দিতে দিতে চিটাগাং মেইলের সেদিন এসে আলাপচারিতার কথা মনে পড়ে গেল তার। মাঝবয়সী লোকটি বাটিছাট লোকটিকে বলেন, ভাই মনে হয় আর্মির, না হয় পুলিশের লোক। বাটিছাট বলে, পুলিশের, কেবল ট্রেনিং শেষ করলাম, ঢাকায় জয়েন করতে যাচ্ছি, বাবা মার সাথে দেখা করতে গিয়েছিলাম। মাঝবয়সী লোক বলে, আচ্ছা, তা ভাইয়ের পোস্টিং কোথায় হইল? বাটিছাট লোকটি বলে, রেলওয়ে পুলিশে, এই ঢাকা চিটাগাং লাইনি। মাঝবয়সী লোক বেশ উত্তেজিত হয়ে ওঠেন, তাহলে তো খুব ভালো কথা, আপনারে আমার দরকার, আমারও আপনার দরকার। বাটিছাট বললেন, মানে কি? মাঝবয়সী লোক রফিকুল আলমের পরিচয় জানতে চান। রফিকুল আলম জানান। মাঝবয়সী লোক রফিকুল আলমকে বলেন, আপনি কিছু মনে করেন না, আমি এখন ওনার সাথে একটা আলাপ সারব, মনে করেন যে আপনি এই আলাপ শুনেন নাই। রফিকুল আলম বললেন, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। মাঝবয়সী লোক বাটিছাট লোককে বলেন, শুনেন, আপনাকে আমার লাগবে আর আমাকে আপনার লাগবে, কারণ আমি এই ঢাকা চিটাগাং রুটের চোরাচালানের মাল আনা নেওয়া করি। বাটিছাট লোক বলে, আপনি কি বলতে চান? মাঝবয়সী লোক বলেন, বলতে চাই যে আমি একজন চোরা কারবারি, তো আপনাকে আমার হাতে রাখা লাগবে না? বাটিছাট লোকটা হাসেন। রফিকুল আলমের দিকে তাকিয়ে বলেন, উনি এসব কী বলতেছে, পুলিশের সামনে বসে কীসব কথা বলতেছে, দেখছেন? মাঝবয়সী লোক বলেন, ওনারে বলে দিছি উনি এখন কিছুই শুনবেন না, উনি আপাতত কালা, ওনার কথা ভুললে যান। আপনি আমারে সত্য করে বলেন তো, এই যে পুলিশে ঢুকছেন, কত টাকা ঘুষ দেওয়া লাগছে? বাটিছাট বলতেছে, ঘুষ দিব কেন, আপনি কি বলতেছেন এসব? মাঝবয়সী লোক বলছে, না শুনেন, আপনি খালি আমার অ্যামাউন্টটা বলেন, কত টাকা? বাটিছাট হাসে এবং বলে, আপনি তো ভাই গ্যাঞ্জামের মানুষ। মাঝবয়সী লোক বলে, গ্যাঞ্জামের কি দেখলেন আপনি? আচ্ছা, আপনি বলতে লজ্জা পাইতেছেন ঠিক আছে, কিন্তু আমি তো সব রেট জানি, আপনি যে কনস্টেবল পোস্টে না সেটা আগেই বুঝছি, আপনি আরও উপরের পোস্টে, তো আপনি মোটামুটি ধরে নিতে পারি যে আপনি 5 লাখ টাকার কম দেন নাই। রফিকুল আলম গভীর কৌতুক নিয়ে ওই লোকের কথা শোনেন। মাঝবয়সী লোক বলেন, শুনেন, এই যে 5 লাখ টাকা দিছেন, এটা তো তুলতে হবে আপনার, হবে না? তুলবেন তো আমাদের কাছ থেকেই, সুতরাং যত তাড়াতাড়ি আপনি লাইনঘাট চিনবেন ততই তো ভালো, ভালো না? বাটিছাট বলে, শুনেন, আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি। মাঝবয়সী লোক বললেন, না আপনি পারেন না, আপনি তো এখনও জয়েন করেন নাই। কথা সেইটা না, আমার অ্যারেস্ট করে তো আপনার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে, ওইসব কথা বাদ দেন। শুনেন পুলিশ ভাই, আপনি একেবারে ফ্রেশ তো, তাই এত কিছু ভাবতেছেন, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাব। আমার সাথে এইভাবে যে আপনার দেখা হইল, এটা আপনার লাগ বলতে পারেন, আমার লাইনের সাথে যত তাড়াতাড়ি আপনার যোগাযোগ ঘটব ততই ভালো। আপনার মোবাইল নাম্বারটা দেন আমারে, বিমানবন্দর স্টেশন চলে আসছে, আর বেশি দেরি নাই। বাটিছাট লোকটা বলে, না ভাই, আমার নাম্বার আপনাকে আমি দিব না। মাঝবয়সী লোক বলে, ঠিক আছে দিয়েন না, আমার নাম্বার রাখেন, এই আমার কার্ড, আমার নাম আবুল কাশেম, কার্ডটা রাখেন, কাজে লাগবে আপনার। যে দেশে প্রকাশ্যে পুলিশের সাথে এ ধরনের আলাপ হয় সে দেশে থাকার তো কোনো যুক্তি নাই, এমন একটা কনক্লুশনে সহজে আসা যেতে পারে। কিন্তু রফিকুল আলম বেকুব কিসিমের লোক, তিনি ব্যাপারটাকে অন্যভাবে ভাবেন, ভাবেন এই ঘটনা প্রমাণ করে আমাদের প্রশাসন কত ইনফর্মাল, কত ফ্লুইড, কত ট্রান্সপারেন্ট। তার এও মনে হয় দুজনের মধ্যে কথোপকথন তো অনেকটা অ্যাবসলিউট লাইফ এন্টারটেইনমেন্ট। কারো বাপের সাধ্য আছে আমেরিকার কোনো ট্রেনে এমন অসাধারণ বিনোদন পাওয়ার? যে বার কয়েক তিনি আমেরিকায় গেছেন তখন সেখানকার প্রবাসীদের জীবন দেখে রফিকুল আলমের কেমন যেন প্যারাডক্সিক্যাল মনে হয়েছে। দেখেছেন দুর্দান্ত সব মনুমেন্টের পাশে, চৌকোর শপিং মলের সামনে, অপরূপ পার্কের ভেতরে দাঁড়িয়ে ছবি তুলে তারা ফেসবুকে আপলোড করেন, একটা বেশ সুখী সুখী ইমেজ তারা তুলে ধরেন পৃথিবীর সামনে। কিন্তু রফিকুল আলম জেনেছেন তাদের অধিকাংশেরই প্রবাসের গোপন অনেক সংগ্রাম আছে, বেদনা আছে। রফিকুল আলমের মনে হয়েছে সুখী পাবলিক সত্তার আড়ালে
তারা তাদের দুঃখী প্রাইভেট সত্তাকে লুকিয়ে রাখে। তিনি দেখেছেন তাদের পায়ের নিচে বাংলাদেশ না থাকলেও সবাই বুকের মধ্যে একটা বাংলাদেশ নিয়ে ঘুরে বেড়ান। বিদেশে বসে তারা নিজেদের মতো একটা মিনি বাংলাদেশ বানিয়ে নেন। হিম তুষারে একে অন্যের বাসায় দাওয়াতে গিয়ে সরিষা ইলিশ দিয়ে ভাত খেয়ে ফায়ারপ্লেসে পাশে বসে যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিতর্ক করেন। বিমানের জানালা দিয়ে নিচে অস্পষ্ট সাগর দেখতে দেখতে রফিকুল আলমের মনে পড়ে যে ভদ্রলোকের বাসার একটা অংশে আপাতত তার স্ত্রী আর ছেলে উঠেছে। তিনি তাকে বলেছিলেন, বুঝলেন ভাই, মার সাথে আজকে স্কাইপে কথা হচ্ছিল, এ সময় শুনি বাইরে রাস্তার কুত্তা ডাকতেছে। কি যে ভালো লাগলো জানেন, দেশের কুত্তার ডাকও কি সুন্দর। রফিকুল আলম দেখেছেন আমেরিকায় বসে নিজের মনের ভেতর একটা সুরঙ্গ তৈরি করে প্রবাসীরা সেই সুরঙ্গ পথে দেশে চলে যান। রফিকুল আলম এসব দেখে খানিকটা বিহ্বল থেকেছেন, কারণ প্যারাডক্স বহন করার শিক্ষা তার নাই। তিনি বরং হাদার মতো ভেবেছেন মনের সুরঙ্গ পথে না যেয়ে সশরীরে দেশে চলে আসবেন, ফলে প্রতিবারই তার হাতে ছিল রিটার্ন টিকিট। শালিকা নাইলার বাড়ির কাজের মেয়ে কিশোরী নিদ্রাসুন্দরীর কথা মনে পড়ে গেল রফিকুল আলমের। নিদ্রাসুন্দরীর বাড়ি নালিদা বাড়ি, এমন অদ্ভুত নাম তিনি শোনেননি কখনো। অবাক হয়ে ভেবেছেন স্লিপিং বিউটির বাংলা অনুবাদে কি রেখেছে মেয়েটার এই নাম। রফিকুল আলমের অবাক হওয়ারও বাতিক আছে। বুদ্ধিমান লোকেরা অবাক হয় না, কিন্তু বুদ্ধিমান হিসেবে তার কোনো সুনাম নেই, ফলে অনেক কিছুতে তিনি অবাক হন। তিনি মেয়েটাকে বলে রেখেছিলেন তার বাবা যখন মেয়ের বেতন নিতে আসবেন তখন যেন অবশ্যই তার সাথে দেখা করেন। নিদ্রাসুন্দরী নামের রহস্য উদ্ধার করতে চেয়েছিলেন রফিকুল আলম, কিন্তু না, সে সুযোগ তিনি পাননি। সালাদের বাটিতে কাঁটা চামচ চালান রফিকুল আলম। এ সময় প্লেন কিছুটা বাম্পিং করে, পাইলট সিট বেল্ট বেঁধে নিতে বলেন। রফিকুল আলমের তখন সেই জার্মান কো পাইলটের কথা মনে পড়ে যে নিজেই প্লেনটাকে সোজা মাটিতে নামিয়ে ধ্বংস করে ফেললেন, আত্মহত্যা করলেন সবাইকে নিয়ে। জানা যায় সে কোপাইলটের মানসিক সমস্যা ছিল। রফিকুল আলমের মনে হয় এই যে তাদের প্লেনের পাইলট ঘোষণা দিচ্ছেন, কে জানে এর কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে কি না। এই পাইলটের যদি মনে হয় সবাইকে নিয়ে এবার সোজা প্লেনটাকে সমুদ্রে নামিয়ে দিই, কিছুই তো করার নাই। এই সালাদ খেতে খেতেই তখন তিনি টুক করে অন্য সবার সাথে মিলে সমুদ্রে ডুবে যাবেন। এই আকাশে যে মানুষটার উপর বিমানের সবকটা যাত্রীর ভবিষ্যৎ, তাকেও বিশ্বাস করার কোনো উপায় নেই। হ্যাঁ, ব্যাপারটা বিশ্বাসেরই, আবারও মনে হয় তার। এক প্রবাসী রফিকুল আলমকে বলেছেন ঢাকা শহরের ধুলাবালি যানজট এগুলোর ভিতর থেকে বাঁচার জন্য দেশ ছেড়েছেন তিনি। রফিকুল আলম তখন সেই প্রবাসীকে বললেন, ভাই শুনেন, আমার বউ আর আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার চোখে কি যেন একটা ময়লা পড়ল, তো আমার বউ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে ওর আঁচলের ডগাটা শুরু করে পেঁচিয়ে চোখ থেকে ময়লা বের করে দিল। তো আমেরিকার এই বিখ্যাত শহরের বাতাসে কোনো ধুলা ময়লাও নাই, ফলে এখানে আমার চোখে ধুলা পড়ার উপায়ও নাই, আর আমার বউ ওইখানে শাড়িও পরে না। সুতরাং ওই যে ওর আঁচল দিয়ে বউ আমার চোখের ময়লা পরিষ্কার করে দিল, এই চমৎকার দৃশ্য আমেরিকার এই শহরে তৈরি হওয়ার কোনো সুযোগ নাই, আছে? রফিকুল আলমের এই অতি সরল রোমান্টিক যুক্তি সেই প্রবাসীর বিস্তর হাসির খোরাক যোগায়। রফিকুল আলম এবং রফিকুল ইসলাম একই ডিপার্টমেন্টের, একই বছরের ছাত্র, ফিজিক্স ডিপার্টমেন্ট। বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর থেকেই বন্ধু দুজন। ফিজিক্সের নানা বিষয় নিয়ে কথা বলতেন তারা, ল অফ থার্মোডিনামিক্স, বিগ ব্যাং থিওরি নিয়ে বিতর্ক করতেন। কিন্তু এদেশের পদার্থবিদ্যার পণ্ডিতকে কি আর পদার্থবিদ্যার চর্চা করতে দেয়। পাশ করার পর রফিকুল ইসলাম ব্যবসা শুরু করেন, আর রফিকুল আলম শুরু করেন একটা প্রাইভেট কোম্পানির চাকরি। তবে দুজন দুরকম পেশায় চলে গেলেও রফিকুল আলমের সাথে রফিকুল ইসলামের যোগাযোগ ছিল। শালিকা নাইলার বিয়ের কথা উঠলে রফিকুল আলমই রফিকুল ইসলামের কথা তোলেন। তারপর বিয়েটা ঘটে এবং বিয়ের পর তাদের অ্যাপার্টমেন্টের নিচের ফ্ল্যাটেই থাকতে শুরু করেন রফিকুল ইসলাম আর নাইলা। আলম আর ইসলাম পরস্পরকে মিতা টাকা অব্যাহত রাখেন, কিন্তু বিয়ের পর আলম এক নতুন ইসলামকে আবিষ্কার করতে শুরু করেন।
তিনি লক্ষ্য করেন তার সঙ্গে গডস পার্টিকেল নিয়ে কথা বলতে চাইলে সে কিসব শেয়ার মার্কেটের আলাপ করে। রফিকুল আলম লক্ষ্য করেন অচিরেই রফিকুল ইসলাম তার শ্বশুরের প্রিয় পাত্র হয়ে উঠেছে। শ্রী সাবিহার কাছ থেকে জানতে পারেন রফিকুল ইসলাম তার শ্বশুরের গ্রামের বেদখল জমিগুলো দখল করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশে তার ভালো যোগাযোগ আছে বলে জানিয়েছে সে। পুত্র সন্তানবিহীন তার শ্বশুর তার এই করিতকর্মা ছোট জামাইয়ের কর্মতৎপরতায় সবিশেষ মুগ্ধ। শ্বশুর সাহেব অনেক আগেই টের পেয়েছিলেন যে তার এই ম্যাজিক দেখানো বড় জামাই রফিকুল আলমকে দিয়ে কিছুই হবে না, কিন্তু এতদিন তার কোনো বিকল্প ছিল না। নানা বৈশ্বিক ব্যাপারে আলাপ তোলার চেষ্টা করেছেন রফিকুল আলমের সাথে, কিন্তু দেখেছেন তিনি শুধু কোথায় কোন প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ফিজিক্সে এবার কে নোবেল পুরস্কার পেল, এসব নিয়ে কথা বলেন। শ্বশুর সাহেব বেশ হতাশই ছিলেন এ নিয়ে, কিন্তু তার ছোট জামাই রফিকুল ইসলামকে পেয়ে তার হতাশা কেটে গেছে। তার সঙ্গে প্রাণ ভরে বিষয় আশয় নিয়ে কথা বলা যায়। তাকে তার জমিজমার ব্যাপারে মীমাংসার করবার জন্যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছেন তিনি। রফিকুল ইসলাম দিনে দিনে রফিকুল আলমকে এড়িয়ে চলতে থাকেন। আলম লক্ষ্য করেন তার চোখের সামনে ইসলাম ক্রমশ কেমন একটা শকুনে পরিণত হচ্ছে। একদিন ইসলাম আলমকে মিতার বদলে বলদ বলে ডাকেন। আমেরিকার স্পন্সরশিপ নিয়েও যে লোক এ দেশে পড়ে থাকে তার চেয়ে বড় বলদ আর কে হতে পারে। এই কথা ইসলাম আলমকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝান। তাদের সম্পর্ক খারাপ থেকে তিক্ততার দিকে যেতে থাকে। বিমানের জানালা দিয়ে তাকিয়ে তার বন্ধু রফিকুল ইসলামের মোটা গোফটার কথা তার আবার মনে পড়ে। এক প্রবাসী একদিন রফিকুল আলমকে তার বাড়িতে রাখা একটা সুটকেসের গল্প শুনিয়েছিলেন। বলেছিলেন ওই দেশে যাওয়ার সপ্তাহখানেক পরেই উনি তার জিনিসপত্র ওই সুটকেসে গুছিয়ে ফেলেছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন না, ওই দেশে আর কিছুতেই থাকবেন না, দেশে ফিরে যাবেন তখনই। কিন্তু তারপর মনে হয়েছে এত টাকা পয়সা খরচ করে আসলেন, আর কয়টা মাস দেখে যাবেন, হয়তো ম্যাক্সিমাম ছ মাস। তারপর কখন যেন কী কী সব ঘটতে লাগলো। তিনি একটা কাজ পেলেন, তার স্ত্রী প্রেগনেন্ট হলেন, কখন যেন তাদের একটা মেয়ে হলো। একদিন সে মেয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করল। ভাবলেন মেয়েটা প্রাইমারি শেষ করলেই ওকে নিয়ে দেশে ফিরবেন। তার গোছানো সুটকেস আগের মতোই থাকলো। মেয়েটা আরেকটু বড় হলে দণ্ডে পড়লেন, বাচ্চাটাকে এখন দেশে নিয়ে যাওয়া ঠিক হবে কি না। এই করতে করতে একসময় দেখলেন নিজেদেরও বয়স বেড়ে গেছে, শরীর টরীর খারাপ হয়, দেশের চিকিৎসার যে খোঁজখবর পান তা শুনে ভয় হয় তাদের। এখানকার মেডিকেলের যে সুযোগ তার লোভে পড়ে আর দেশে ফিরবার সাহস হয় না। এভাবে ২০ বছর পার হয়ে গেছে তাদের। লোকটা বললেন তার সেই সুটকেস কিন্তু এখনও গোছানোই আছে, মাঝে মাঝে সুটকেসটার কাছে যান তিনি। তার মনে হয় হাতে নিয়ে এখনই রওনা হয়ে যাবেন, কিন্তু আর রওনা হওয়া হয় না। রফিকুল আলমের মনে পড়ে সেই প্রবাসী তাকে বলেছিল, বুঝলেন ভাই, প্রবাস জীবন হচ্ছে চোরাবালির মতো, ওটা শুধু আপনাকে নিচের দিকে টানবে। রফিকুল আলম সেসব জেনেই ওয়ান ওয়ে টিকিট হাতে সেই চোরাবালিতে পা রাখতে যাচ্ছেন। ব্যাপারটা ক্লাইম্যাক্সে যায় রফিকুল আলমের শ্বশুরের মিরপুরের বাড়িটাকে কেন্দ্র করে। পুরনো দিনের চারতলা বাড়ি। রফিকুল ইসলাম বলল তিনি ওটাকে ডেভেলপারকে দিয়ে নয়তলা ফ্ল্যাট বানিয়ে দেবেন। আলম বললেন ওখানে নয়তলার পারমিশন নাই। ইসলাম বললেন তিনি সেটা ম্যানেজ করে নেবেন। আলম অবজেকশন দেন, কিন্তু রফিকুল আলম চাকরি বাকরি করেন, ফিজিক্সের আলাপ করেন, ম্যাজিক দেখান, তার মতো বেকুবের কথা পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না তার শ্বশুর। রফিকুল ইসলাম তার শ্বশুর, সাবিহা, নায়লা সবাইকে কে কয়টা করে ফ্ল্যাট পাবে এসবের হিসাব দিয়ে স্বপ্ন দেখায়। আর সেই স্বপ্নের উপর বাগড়া দেওয়াতে রফিকুল আলমের উপর তার শ্বশুর, স্ত্রী সাবিহা এবং শালিকা নায়লা সবাই বিরক্ত। বিমানের সিটটা পেছনে হেলান দিয়ে রফিকুল আলম তার এককালীন বন্ধু রফিকুল ইসলামের সাথে তার শেষ সংলাপের কথা মনে করবার চেষ্টা করলেন। আলম বলল ইউ আর গোয়িং টু ফার। ইসলাম বলল মানে? তুই বাড়াবাড়ি করতেছিস। কি করতেছি? বাড়াবাড়ি কীরকম? ধান্দাবাজি করে মাল কামানোর চেষ্টা করতেছিস। কি করে? ধান্দাবাজি। কিসের চেষ্টা করতেছি? মাল কামানোর। ও আচ্ছা, তো কি করতে হবে আমাকে? এসব ছেড়ে দিবি? এসব ধান্দা ছেড়ে দিব? হ্যাঁ ছেড়ে দিবি।
ইসলাম বলল, আর না ছাড়লে? আলম বলল, তোকে আমি পুলিশে দেব। ইসলাম বলল, কিসে দিবি? আলম বলল, পুলিশে। ইসলাম বলল, ও তাই, ভালো কথা। সুপ্তির জন্মদিনে ম্যাজিক দেখাচ্ছিস তো? সুপ্তি তার শালিকা নায়লার রফিকুল ইসলামের মেয়ে। রফিকুল আলম রফিকুল ইসলামের কথায় কোনো পাত্তা না দিয়ে চলে যান। এই সময় বিমানের ভেতর একটা বাচ্চা ভীষণ কাঁদতে শুরু করে। বাচ্চাটাকে ওর মা কিছুতেই থামাতে পারেন না। পরে বিমানবালারা এসে নানা রকম খেলনা টেলনা দিয়ে বাচ্চাটাকে থামান। রফিকুল আলমের ভাবনার বানর এবার তার শালিকার নাইলার বাড়িতে তার মেয়ের জন্মদিনে গিয়ে পৌঁছায়। সেখানে সেদিন রফিকুল আলম ম্যাজিক দেখান। নাইলার বাড়িতে রফিকুল আলম সেদিন নিদ্রা সুন্দরীর বাবাকে দেখতে পান। নলিতা বাড়ি থেকে এসেছেন তিনি। তাকে দেখে রফিকুল আলম খুবই উচ্ছ্বাসিত হয়ে ওঠেন। তাকে বলেন, আপনি কালকে অবশ্যই আমার সাথে একটু দেখা করবেন। আজকে তো জন্মদিন নিয়ে হই হুল্লা, আজকে কথা বলা যাবে না, কালকে আপনার সাথে নিরিবিলি একটু কথা বলবো। নিদ্রা সুন্দরীর বাবা মাথা নাড়েন। রফিকুল আলম অবশেষে নিদ্রা সুন্দরীর নামের রহস্য উন্মোচন করতে পারবেন ভেবে উত্তেজিত থাকেন। তারপর তিনি অনুষ্ঠানে বাচ্চাদের নাকের ভেতর থেকে জাদুর সাহায্যে খুচরা পয়সা বের করেন। অনুষ্ঠান শেষে সবাই যার যার ঘরে চলে যান। ওপরে ফ্ল্যাটে রফিকুল আলম, নিচে রফিকুল ইসলাম। বিমানবালা এসে যাত্রীদের কাছে জানতে চান তারা চা কফি কিছু খাবেন কিনা। রফিকুল আলম এক কাপ চা নেন। চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে তার কানে সেদিনের রাতের কলিং বেলের শব্দটা বেজে ওঠে। জন্মদিনের অনুষ্ঠান শেষে ক্লান্ত হয়ে রাতে বিছানায় শোয়ার পর গভীর রাতে রাত প্রায় দুটার সময় রফিকুল আলম হঠাৎ তার দরজার কলিং বেল শুনতে পান। তিনি ঘুম জড়ানো চোখে উঠে দরজা খুলে দেখেন, দরজায় পুলিশ। অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? পুলিশ বলে, আপনাকে থানায় যেতে হবে। কেন? রফিকুল আলম জিজ্ঞেস করেন। পুলিশ বলে, আপনার নামে কেস আছে। রফিকুল আলম বলে, কিসের কেস? পুলিশ বলে, রেপ কেস। রফিকুল আলম বলে, মানে? পুলিশ বলল, আপনার নিচের তলায় রফিক সাহেবের বাসায় যে কাজের মেয়ে আছে নিদ্রা সুন্দরী, তার বাবা আপনার নামে মামলা করেছে যে আপনি তার মেয়েকে রেপ করেছেন। আপনি নিচে আসেন, আমাদের ভ্যান আছে, আপনাকে থানায় যেতে হবে। রফিকুল আলম কিছুই বুঝতে পারছেন না। তিনি পুলিশকে বলেন, আমি একটু রফিকের সাথে কথা বলে আসি, ব্যাপার তো আমি কিছুই বুঝতে পারছি না। পুলিশ বলে, রফিক সাহেব থানায় আছেন, তার স্ত্রী নায়লাকেও আমরা অ্যারেস্ট করেছি। মিসেস নায়লার নামেও অভিযোগ আছে, তিনি নিদ্রাসুন্দরীকে নানাভাবে নির্যাতন করতেন। ঘুম চোখে কাপড় বদলে হতভম্ব রফিকুল আলম লিফট দিয়ে নামেন। তার মোবাইলে ইসলামকে ফোন দেন, কিন্তু ইসলাম ধরেন না। রফিকুল আলম পুলিশের ভ্যানে উঠে দেখেন, সেখানে তার শালিকা নায়লা আঁচলে মুখ ঢেকে বসে আছেন। রফিকুল আলম তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কি ব্যাপার এইসব, রফিক কোথায়? নায়লা আঁচলে মুখ ঢেকে বলে, থানায়, ওসির সাথে কথা বলতেছে। রফিকুল আলম বলেন, নিদ্রা সুন্দরী ওর বাবা, এরা সব কই, ঘটনা কি? নায়লা? নায়লা বলে, ওরা সব থানায়, ঘটনা আমিও জানি না, তাদের দুজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। রফিকুল আলম রফিকুল ইসলামকে খোঁজার চেষ্টা করেন, দেখতে পান না। তিনি রফিকুল ইসলামকে আবার ফোন করেন, কিন্তু রফিকুল ইসলাম ফোন ধরেন না। আলম ভাবেন, আমেরিকায় তার স্ত্রীকে ফোন দিয়ে সব জানাবেন কি না, কিন্তু এসব বলে তাকে খামাকা টেনশনে ফেলার কোনো মানে হয় না। এই ভেবে তিনি আর স্ত্রীকে ফোন করেন না। কিছুক্ষণ পর পুলিশ এসে রফিকুল আলমকে বলেন, আপনাকে হাজতে থাকতে হবে, কালকে সকালে সিদ্ধান্ত হবে আপনাকে জেলে চালান করা হবে কি না। আর নায়লাকে বলে, আপনাকে ওসির অফিসে যেতে হবে, সেখানে ওসি সাহেব আপনার সাথে কথা বলবেন। রফিকুল আলম নায়লাকে বলেন, কি ব্যাপার, রফিক তো আমার ফোন ধরছে না, ব্যাপার কি? তুমি এখনই গিয়ে রফিককে বলো আমাকে ফোন দিতে। রফিকুল আলম রফিকুল ইসলামের ফোনের জন্য অপেক্ষা করতে থাকে, কোনো ফোন আসে না। পুলিশ এক পর্যায়ে রফিকুল আলমের মোবাইল ফোনটা তার কাছ থেকে নিয়ে নেন এবং তাকে হাজতে পাঠান। হাজতে আরও দুজন ছিনতাইকারীর সাথে এক বিনিদ্র বিভৎস ম্যাজিক্যাল রাত কাটান রফিকুল আলম। সেই রাতেই রফিকুল আলম প্রথম গভীরভাবে টের পান যে তিনি বস্তুত বেহাত একজন বেকুব এবং বলদ ম্যাজিশিয়ান। রফিকুল ইসলামের নামে
ধান্দাবাজি বন্ধ করা নিয়ে তার সংলাপ, জন্মদিনের অনুষ্ঠানে নিদ্রাসুন্দরী বাবার উপস্থিতি, রফিকুল ইসলামের ফোন না ধরা ইত্যাদি অঙ্ক ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে তার কাছে। রফিকুল আলমের কাছে ক্রমশ স্পষ্ট হয় এসবই রফিকুল ইসলামের আয়োজন। সে জানে পুলিশের সঙ্গে রফিকুল ইসলামের গভীর যোগাযোগ আছে। তাকে সবচেয়ে চমৎকৃত করে ব্যাপারটাকে সব সন্দেহের ঊর্ধ্বে রাখার কৌশল হিসেবে তার সঙ্গে নায়লাকেও গ্রেফতার করানোর অতীব সৃজনশীল পদক্ষেপ। রফিকুল আলমের কাছে খোলাসা হয় যে তাকে শিক্ষা দেবার জন্যেই এই নিপুণ আয়োজন করেছেন ইসলাম। রফিকুল আলম অনুভব করেন এই ঘটনার পর গভীর শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছেন তিনি। তিনি সেই নির্ঘুম রাতে গভীরভাবে টের পান যে জগৎ সংসারে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ল অফ থার্মোডিনামিক্স, ম্যাজিক এসবের জ্ঞান চলে না, চলে অন্য জ্ঞানে, যে জ্ঞান রফিকুল আলমের কানাকড়িও নাই। পরদিন সকালে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে হাজত থেকে ছেড়ে দেওয়া হয়। রফিকুল আলম টের পান এটা নাটকের পূর্বনির্ধারিত দৃশ্য। হাজত থেকে বেরিয়ে তার মোবাইল ফোনটা হাতে পেয়েই নতুন শিক্ষায় শিক্ষিত রফিকুল আলম প্রথম আর কাউকে না, তার পরিচিত সেই ট্রাভেল এজেন্টের ম্যানেজারকে ফোন দেন। ফোন দিয়ে এই প্রথমবারের মতো তাকে বলেন আমেরিকার একটা ওয়ান ওয়ে টিকিট কাটতে। পাইলট এ সময় ঘোষণা দেন প্লেন কিছুক্ষণের মধ্যে দুবাই বিমানবন্দরের দিকে নামতে শুরু করবে। রফিকুল আলম সিট বেল্ট বেঁধে নেন। দুবাইতে তিনি প্লেন পাল্টে আমেরিকার সেই বিখ্যাত শহরে প্লেন ধরবেন। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া, আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।